হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে অফলাইন ফ্রি ফায়ার কপি গেম তোমাদের প্রোভাইড করবো, টপ তিনটা গেম তোমাদেরকে প্রোভাইড করবো যেটা ফুললি ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি রিলেটেড কপি করা পুরা অপটিমাইজেশন গেম অ্যান্ড গ্রাফিক্সও খুবই ভালো। তো আমি জানি অনেক পাবলিক আসো বা অনেক মানুষ আসো যারা মানে ফ্রি ফায়ারগুলো অফলাইন খেলতেছে, বাট ইউটিউবে কাটাকাটি করার পর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ভাই গেমগুলো ঢুকে দুইক্ষা থেকে ভাই খালি অনলি অ্যাড আর মানে একটা ম্যাচ স্টার্ট দেওয়ার আগে অনলি আর গ্রাফিক্সটা তোমরা একটু ভিডিওর মধ্যে দেখলাম, তোমাদের ভিডিওর একটা প্রভাইড করেছে। তোমরা যেসব গুগল প্লে স্টোরে কোনো একটা আলতু ফালতু গেম ডাউনলোড করো, তোমরা গ্রাফিক্স আগে দেখো গ্রাফিক্সটা কীরকম। তো দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা কীরম পাই, এরম হাস্যকর ভাই ওটা বলতে গেলে। তো জানো অনেকের সাথে এরম কাহিনী হয়, তো সেই জন্য আজকে তোমাদেরকে আমরা টপ থ্রি বেস্ট অফলাইন গেম প্রোভাইড করবো যেটার মধ্যে পুরো গ্রাফিক্স অস্থির থাকবো আর এটার মধ্যে অপটিমাইজড গেম, পিসি অত ল্যাগ মারবো না, এবং 4.4.2 যদিও তোমার মোবাইলের ভার্সন তাই এটার মধ্যে ইজিলি খেলতে পারবে, এটা 500 MB নিচে থাকবো, 500 MB উপরে কোনো গেম সাইজ হবে না। ওকে তো চলো বেশি কথা না বলে শুরু করি, অ্যান্ড ফার্স্ট অফ অল যারা আমার চ্যানেল নিউ হয়েছে সবাই প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলো বেশি কথা না বেড়া শুরু করে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে গেমটা প্রোভাইড করবো এটা টপ থ্রি গেম, টপ ওয়ান যেটা আছে সেটা একটু তোমাদের লাস্টে বলবো। তো টপ থ্রি যে গেমটা আছে সার্ভাইভাল ফায়ার ব্যাটল রয়্যাল, এটা তোমাদের 470 MB কাছাকাছি পড়বো অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড 5.0 লাগবে। এটি একটা গেম যেটা 4.4.4 খেলা যাবে না, এটা অ্যান্ড্রয়েড 5.0 এই ভার্সনটা হতে হবে। তো এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ইজিলি, এর ডাউনলোড লিঙ্ক আমি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক তোমাদেরকে পিন কমেন্টে প্রোভাইড করে দেবো, সিম্পলি ক্লিক করবে অ্যান্ড ডাউনলোড করে নিয়ে আনবে। ওকে তো এটা গেমটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা ফুললি অপটিমাইজেশন গেম অ্যান্ড খেলারও বাই খুবই মানে রিয়েলিস্টিকের মতো লাগে। আমরা ফ্রি ফায়ার যেমন নর্মালি খেলি এগুলা মতনই, আর আমি যেগুলো গেম প্রোভাইড করবো এটা আমার সেন্সিটিভিটি পুরো কপি ফেস করা ফ্রি ফায়ার বা পাবজির থেকে পুরো কপি ফেস করা। ওকে অ্যান্ড যে ফায়ার বাটনগুলো আছে ওই পাবজির থেকে কপি করা, ওই ফ্রি ফায়ার থেকে কপি করা, দুইটা গেম থেকে ভাই কপি করা এইগুলা ফায়ার বাটনগুলো। ওকে তো ম্যাপটাও সেম পাবজি বা ফ্রি ফায়ার দুইটা থেকে রিলেটেড কপি করে রাখছে আর কি। ওকে তো চলো আমি তোমাদেরকে টপ টু যে গেমটা আছে এটা হইল স্কারফেল, মানে স্কারফেল এটা 203 MB, এটা তোমরা গুগল প্লে স্টোরে পাবে না, এটা আমি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক তোমাদের গুগল ড্রাইভারের মধ্যে দেওয়া দিব, তোমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবা, ইএক্সি ফরম্যাটে দেওয়া দিব বা জিপ ফাইলে দেওয়া দিব, তোমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবা, সরি ইএক্সি ফাইল দেবো না কারণ ওটা মোবাইল ভার্সনের গেম। তো সিম্পলি আমি জিপ ফাইল করে দেবো, তোমরা আনজিপ করে সিম্পলি ইনস্টল করে নেবা। ওকে 203 MB এটা অ্যান্ড্রয়েড কিটকেটের মধ্যে ইজিলি চলে যাবো, মানে 4.4.2 থেকে খেলতে পারবে, 4.4.2 নিচে যদি হয় বাসন মোবাইল তাহলে এটা আমাদের খেলতে পারবা না। ওকে তো এটা গেমপ্লে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বা আর কী বলবো, সেম একই কথা বলতেছি আমি রিপিট করতেছি, এটা গ্রাফিক্স ভাই খুবই অস্থির, মানে আমি প্রথমে যে কথাগুলো বলছি সেম ওই ভাই, কোনো পার্থক্য নাই। আমি যেগুলো গেম প্রোভাইড করতেছি এটা খুবই রিয়েলিস্টিক এবং না কোনো অ্যাড প্রোভাইড করে না কোনো বাগ আছে, সবটার মধ্যেই সব মানে একবার পারফেক্ট বলতেই বলো। বা সিগমা গেম যেমনি ভাই ফলো কপি ফেস্ট, সিম্পলি ফ্রি ফায়ার এগুলোই কপি ফেস্ট করা আর কি, বুঝছো। তো চলো আমি টপ ওয়ান যে গেমটা আছে এটার নাম হচ্ছে সার্ভাইভাল স্কোয়াড কমান্ড মিশন, মানে কমান্ডার মিশন আর কি। তো এটা তোমাদের 460 MB বা 70 MB কাছাকাছি পড়বো, এটা অ্যান্ড্রয়েড কিটকেটের মধ্যে চলে যাবে, মানে অ্যান্ড্রয়েড 4.4.2 আপ হতে হবে, অ্যান্ড্রয়েড 4.4.2 নিচে হলে এই গেমটা চলবে না। তো এটা ডাউনলোড লিঙ্ক তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো, এটা তাহলে ইজি ডাউনলোড করতে পারো, ডাইরেক্ট লিঙ্ক আমি তোমাকে পিন কমেন্টে দেওয়া দিব। ওকে তো এটা ব্যাকগ্রাউন্ডে গেম প্লে চলতেছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা গ্রাফিক্স ভাই বলতে গেলে ভাই পুরো অস্থির গ্রাফিক্স। আমি তোমাদেরকে যে ভিডিওটা প্রোভাইড করতেছি এটা একজন ইউটিউবারে প্রোভাইড করছে, এ পুরো আল্ট্রা লেভেল গ্রাফিক্স মারছে, এটা আমাদের ভিডিও এডিট করছে এটা ভাই, মানে পুরো রিয়েলিস্টিক মতন লাগতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যে তোমাদের যে ভিডিওটা প্রোভাইড করতেছি জানি না ভাই স্ট্রাইক ব্যাক মারি দিব, বাট আমি কোনো মতে খাসাই লিখবো ভাই, গ্রাফিক্সগুলো দেখতেছে মানে পুরো পাবজির কপি পেস্ট করে, আর এত রিয়েলিস্টিক আর অফলাইন গেম, মেন কথা বলবো এটা হলো অফলাইন গেম, বুঝছো। এই দেখতে পাচ্ছ বটরে মারতেছে ভাই, মানে পুরো অফলাইন গেম, তো সেই জন্য সব বডি থাকবো অ্যান্ড পুরো স্মুথ, মানে স্মুথ যেটাকে বলে মানে পুরো ফানির মতন চলে গেমগুলো, বুঝছো। অ্যান্ড এটা কোনো জয়স্টিক উইস্টিক কোনো প্রবলেম হয় না, তোমরা ইজিলি খেলতে পারো তোমাদের লয়ান মোবাইলের মধ্যে। তো আজকে বেটার পর্যন্ত সবাই ভালো, তোমার সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।